আজি আমি বৈঠক করলু জিলাপাল এবং এসপি মান সহ বৈঠকটি দুইটি চরণে হয়েছিল প্রথম চরণে মুখ্য শাসন সচিব ডিজি পুলিশ এসিএস হেলথ এসিএস হোম এবং অন্যান্য সিনিয়র অফিসর এতে যোগ দিয়েছিলেন এবং এতে আমি কোভিড 19 গাইডলাইন্স কু কিভাবে ভাবে ইমপ্লিমেন্ট করিবা নির্বাচন প্রত্যেক স্টেজে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা হয়েছিল আমার নমিনেসন স্টেজে কোণ গাইডলাইন্স ফলো করা যাব স্ক্রুটিনি তারপরে ইলেকশন ক্যাম্পেনিং সময় এবং তারপরে ডিসপার্সাল সেন্টরে কোণ করা যাব এবং পোলিং সময় এবং তারপরে কাউন্টিং সময় এই বিভিন্ন স্টেজে কোভিড গাইডলাইন্সর ইমপ্লিমেন্টেসন উপরে আলোচনা করা হয়েছিল কলেক্টর মানকর বি মতামত নিয়া যাইছিল এবং তাকু বেস করি কি আমি কতটি গাইডলাইন বি আমি রিভাইজ করিব দ্বিতীয় চরণে ডিজি এবং এডিজি ল এন্ড অর্ডার ক উপস্থিতিরে আমি জিলাপাল এসপি রেঞ্জ আইজি রেঞ্জ ডিআইজি এবং আরডিসি মানকর সহিত ইলেকশন র সবু স্টেজ বিষয়ে আমার আলোচনা হয়েছিল এবং প্রত্যেক জিলাপাল এবং এসপি সে মতামত বি দিয়েছিলেন এই ইলেকশন বিভিন্ন স্টেজ বিষয়ে এবং আমি আশা করুছু যে আজির এই ডিসকশন পরে মিটিং পরে আমি জিলাপাল এবং এসপি মানে আহরি ফোকসড রয়েবে আমার ইলেকশন প্রসেস উপরে আসন্তা 17 তারিখর আমার নমিনেশন কাম আরম্ভ হচ্ছে এবং আসন্তা দেড় মাস পর্যন্ত আমার এন্টায়ার ইলেকশন প্রসেস চালিবো।